فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. আহুনা রহমান দিবা বলেছেন, ইসলামী তরিকায় বিয়েতে ছেলে ছেলের বাসায় ওলিমা করানো হয়। এখন যদি মেয়ের বাসায় মানুষ বিয়ে উপলক্ষে বা সামাজিকতার জন্য মেয়ের বাসায় যদি বড় আয়োজন করে, উভয় পক্ষকে দাওয়াত দেয়, এটা কি জায়েজ হবে? মেয়ের আগদ অনুষ্ঠান, এটা ইসলামে একটা অনুষ্ঠান। আগদ, ইজাব কবুলের অনুষ্ঠানিকতা তো ইসলাম সমর্থন করে। অতএব এটা একদমই কোনো অনুষ্ঠান নয় এই ধারণা, অথবা এই এজতেহাদ, এই মতটা শুদ্ধ নয়। এখানে মেয়ের বাড়িতে, মেয়ের বাবার বাড়িতে আগদটা সাধারণত হয়। এটা কিভাবে সম্ভব? বিয়ের মতো এত অত্যন্ত গুরুত্বপূর্ণ, জটিল এবং সেন্সিটিভ একটা ইস্যুতে মেয়ের বাবা কয়টা খেজুর খেয়ে বরপক্ষকে বিদায় করে দেবেন, এটা অশিষ্ট, এটা অভদ্রতা, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং মেয়ে পক্ষ যদি উপস্থিত অভ্যাগতদের কিছু পানাহার করান এবং তাদের, এবং সেটাই সঙ্গত, সেটাই সঙ্গত, তাহলে সেটা শরীয়তে বৈধ আছে। কিন্তু বিবাহের মৌলিক প্রোগ্রামটা হলো আসলে ওয়ালিমা, মানে আগদের পরে বিবাহটাকে এলান করা, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মূল প্রোগ্রামটা হলো ওয়ালিমা, যেটা ছেলের উপরে, মেয়ের উপরে নয়। আমাদের সমাজে কিছু জাহিলিয়াত আছে, আমরা মেয়ের বাবার উপরে অনেক কিছু চাপিয়ে দেই, মেয়ের বাবাকে বলি যে বিবাহের মূল অনুষ্ঠানটা আপনাকে করতে হবে, এটা শরীয়তসম্মত না চাপানোটা। এবং মেয়ের বাবাকে বলা হয় যে একটা সংসার গোছানোর জন্য সব দিয়ে দিতে হবে, যেটাকে অনেক সময় আমরা ছেলে যেটা ডিমান্ড করে, যৌতুক বলা হয় আমাদের দেশে, এটাও শরীয়তসম্মত নয়। তারা কিছু হাদিয়া দিতে পারে স্বেচ্ছায়, অথবা নাও দিতে পারে। আর মেয়ের বাবা আসলে একটা সামাজিক দায়িত্ব পালন করবেন। আগদ অনুষ্ঠানে স্বল্প সংখ্যক যারা উপস্থিত হয় তাদেরকে তিনি কিছু মিষ্টি খাওয়ায়া, খেজুর খাওয়ায়া এবং সামান্য কিছু ভুরিভোজের আয়োজন করে তিনি এটাকে শেষ করে দিতে পারেন। এটাকে সেভাবে রাখাটাই হচ্ছে আসলে শরীয়তের নির্দেশনা। এটাকে মেইন এবং জাঁকজমকপূর্ণ প্রধান প্রোগ্রাম হিসাবে শো করা, এটা আসলে শরীয়তের নির্দেশনা নয়। আমার মনে হয় হয়তো যিনি প্রশ্ন করেছেন সেটাই বোঝাতে চেয়েছেন যে আজকাল আগদের অনুষ্ঠানটাকে ওলিমার চাইতে বড় করে বিবাহের মেইন এবং বড় এবং সামাজিক অনুষ্ঠানে পরিণত করা হচ্ছে, সেটা শরীয়ত সমর্থন করে কিনা। না, এটা এইভাবে শরীয়ত সমর্থন করে না, তবে যেভাবে আমরা বলেছি সেভাবে শরীয়ত সম্মত হতে পারে। এখানে আমরা দুটো প্রান্তিক সীমানা দেখি। একদল মনে করে যে বিয়ে উপলক্ষে কিছু খাওয়ানো যাবে না, খাওয়ানোটা বেদাত, সুন্নার বিরোধী, এটা প্রান্তিক সীমানা। এবং তারা মনে করে যে অল্প কটা খেজুর হাতে তুলে দিলে ব্যাস এনাফ। আমরা বলেছি যে এটা অসৌজন্যমূলক, এবং আজকে বিশেষ করে সামাজিকভাবে বরপক্ষ যেখানে অনেক দূর থেকে একটা জায়গায় এসেছে, এখানে তারা তাহলে যদি দুপুরবেলা বিয়ে হয় কোথায় খাবে সে লাঞ্চটা, যদি সন্ধ্যায় বিয়ে হয় তো কোথায় খাবে সে ডিনারটা, তাই না? এই ব্যবস্থাটা আসলে যেখানে বিয়ে হয় সেই পক্ষকে করতে হবে, তাহলে প্রান্তিক সীমানা যাওয়া যাবে না। আরেকটা প্রান্তিক সীমানা হচ্ছে কনেপক্ষ এটাকে ওলিমায় রূপান্তরিত করছেন, এটাকে ওলিমায় রূপান্তরিত করা যাবে না। তাহলে এই দুটোর মাঝখানে হচ্ছে আসলে হক, সেটা হচ্ছে বিবাহ অনুষ্ঠানে যারা আসেন আগদ অনুষ্ঠানে তাদেরকে খাওয়াবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মূল অনুষ্ঠান, খাওয়ানোর মূল অনুষ্ঠান হচ্ছে ওয়ালিমা, যেটা বরপক্ষের উপরে।